দশকের পর দশক নিপীড়নের প্রতিশোধে অদম্য ফিলিস্তিনি যোদ্ধারা। শনিবারের ভয়াবহ হামলার পর সবাইকে অবাক করে দিয়ে রোববারও ইসরায়েলের ভেতরেই দেশটির দক্ষিণাঞ্চলে বন্দুকযুদ্ধ করছে তারা। আশকেলন সহ ছয়টি শহরে হামলার পর মেগান শহরে ঢুকে পড়েছে হামাসের যোদ্ধা দল। শত শত ইহুদি বাসিন্দাকে জিম্মি করে তোলা হচ্ছে গাড়িতে। ঠিক কতজনকে আটক করেছে সেটি আনুষ্ঠানিকভাবে না জানালেও সশস্ত্র গোষ্ঠীটি বলছে নেতানিয়াহু সরকার যা জানিয়েছে এটি তার চেয়ে অনেক বেশি। ইসরায়েলের রাস্তার ধারে পড়ে আছে বাসিন্দাদের মরদেহ, যাদের হত্যার পর স্লোগান আর আনন্দ মিছিল করছেন বেসামরিক মানুষ। তবে দ্বিতীয় দিনে হামাসের দখলে থাকা একাধিক চেকপোস্টের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেবার দাবি করেছে ইসরায়েল। নেতানিয়াহুর হুঙ্কার, প্রতিশোধ নিতে গাজাকে মৃত্যুপুরীতে পরিণত করা হবে। হামাসের আহ্বানে লেবানন থেকেও ইসরায়েলে ছোড়া হচ্ছে ক্ষেপণাস্ত্র। তাদের মর্টার শেল আঘাত করেছে একটি সেনা ঘাঁটিতে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার পক্ষে বৈরুতের রাজপথে ঢল নামে লাখো মানুষের। ইরানের রাজধানী তেহরানেও প্রায় একই রকম আনন্দ মিছিলের ছবি প্রকাশিত হয়েছে। ফিলিস্তিনের পক্ষে কানাডার কয়েকটি শহরেও মিছিল করেছে স্থানীয়রা। মিশরের আলেকজান্দ্রিয়ায় দেশটির এক পুলিশকর্মী গুলি চালান ইসরায়েলি টুরিস্ট বাসে, যাতে দুই ইসরায়েলির মৃত্যু হয়েছে। তবে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা বেশিরভাগ দেশই ইসরায়েলের প্রতি সংহতি জানিয়েছে আর সমর্থনের সাথে সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিউ ইয়র্ক ও জার্মানির বার্লিনের বিভিন্ন স্থাপনায় ওড়ানো হয়েছে ইসরায়েলের পতাকা। কোনো কোনো বিশ্লেষক মনে করেন এই যুদ্ধের সুফল ঘরে তুলতে পারেন রাজনৈতিক সংকটে নড়বড়ে নেতানিয়াহু সরকার। এছাড়া স্বাধীন বিচার ব্যবস্থার দাবিতে চলা আন্দোলনও মনোযোগ হারাতে পারে।